আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক নলেজ বাংলা। আজকে আমরা দেখব কিভাবে আপনার গুগি tssl.com এই ওয়েবসাইটটা থেকে আপনার এসএসএল সার্টিফিকেট কিনতে পারেন। ঠিক আছে, কিভাবে আপনার এই ওয়েবসাইটটা থেকে এসএসএল সার্টিফিকেট কিনতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য, আপনার অথবা আপনার ওপেন কানেক্ট ভিপিএন সেট আপের জন্য, এসএসএল বা স্টানেল সেট আপের জন্য যে সার্টিফিকেটটা ইউজ করা হয় সেই সার্টিফিকেট আপনার এখান থেকে কীভাবে কিনতে পারেন সেটাই দেখব। তো এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার অবশ্যই একটা ডোমেন লাগবে, ডোমেনের উপর বেস করে আমরা এই সার্টিফিকেটটা কিনবো। তো যাই হোক, অলরেডি আমার এখানে ডোমেন নেওয়া আছে। ঠিক আছে, সেই ডোমেনটা আমি এখান থেকে ডোমেন লিঙ্কটা কপি করে নিলাম। তো এখানে অবশ্যই আপনার যেটা থাকতে হবে সেটা হলো এই আপনার এখানে ব্যালেন্স থাকতে হবে, অথবা ব্যালেন্স না থাকলে সমস্যা নেই, আপনার ডাইরেক্টলি ক্রেডিট কার্ড, পেপাল অথবা বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। ওকে, আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করে লগ ইন করে নিয়েছি। এখান থেকে নিউ অর্ডারে ক্লিক করব। নিউ অর্ডারে ক্লিক করলে এখানে আপনার চয়েস দ্য ভেন্ডর, এখানে আপনার বিভিন্ন ধরনের কোম্পানি আছে, আপনি চাইলে বিভিন্ন ধরনের কোম্পানি থেকে আপনি এই সার্টিফিকেটটা নিতে পারেন। ঠিক আছে, এখানে গো গেট এসএসএল আছে একটা কোম্পানি, ডিজি সার্ট আছে, এটা খুব পপুলার। ঠিক আছে, ডিজি সার্ট থেকেও নিতে পারেন, সেকটিকো এই কোম্পানি থেকেও নিতে পারেন, জিও টাস্ট, থিওস্টেট, থাউটি, র্যাপিড এসএসএল। ঠিক আছে, এটা আপনার চাহিদার উপর ডিপেন্ড করবে আপনি কোন কোম্পানিটা ইউজ করতে চান। ঠিক আছে, যাই হোক, আমি আপাতত এখানে থেকে আগে তো ফ্রি দিত 3 মাসের, এখন তো ফ্রির অপশন তো দেখতেছি না। র্যাপিড এসএসএল, এখান থেকে আমি এই 1 মাসেরটা, এই আপনার 1 ইয়ারটা নিব, সেটা হচ্ছে পজিটিভ এসএসএল 9.95, অর্থাৎ $10। ওকে, এর জন্য এখানে অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করার পরে এসএসএল সার্টিফিকেট 1 ইয়ার, নেক্সট স্টেপ, আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। এরপরে এখান থেকে আপনি চাইলে ব্যালেন্স, আপনার যদি অ্যাকাউন্টে থাকে তাহলে এই ব্যালেন্স, এই কি বলে পে ফ্রম ব্যালেন্স, ব্যালেন্স এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা এই পেপাল চাইলে পেপাল দিয়ে পেমেন্ট করতে পারবেন, পেপাল সিলেক্ট করবেন, অথবা আপনি চাইলে স্কিল দিয়েও পেমেন্ট করতে পারেন, ওয়েব মানি আছে ওয়েব মানি দিয়েও করতে পারবেন, ওয়্যার ট্রান্সফার করতে পারেন, অথবা আপনার ভিসা ভিসা তারপরে মাস্টার কার্ড, তারপরে আমেরিকান এক্সপ্রেস, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দ্বারা পেমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, পে ফ্রম ব্যালেন্স এটা সিলেক্ট করব। কমপ্লিট অর্ডার, কমপ্লিট অর্ডারে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন ওয়াইটিং এসএসএল ইনফরমেশন, ইউ হ্যাভ ইনকমপ্লিট এসএসএল। যাই হোক, এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ইনকমপ্লিটিভ, ইনকমপ্লিট নামে যে অপশনটা আসবে এই ইনকমপ্লিটে ক্লিক করতে পারেন, অথবা আপনার এই এসএসএল সার্টিফিকেটে ক্লিক করেন। ড্যাশবোর্ডের নিচে এসএসএল সার্টিফিকেট এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যেগুলো আপনার লিস্টে আছে সেগুলো দেখতে পারবেন, নতুন হয়ে থাকলে আনলিস্টে, লিস্টে আপনার এখানে যেটা নিবেন সেটা দেখতে পাবেন। ইনকমপ্লিটেড এখানে ভিউ আছে, ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনার যেটা করতে হবে জেনারেট সার্টিফিকেট, এই জেনারেট সার্টিফিকেটে আপনার ক্লিক করতে হবে। জেনারেট সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনার পেস্ট ইউর সিএসআর, আপনাকে একটা সিএসআর কোড এখানে পেস্ট করে দিতে হবে। তো এই জন্য আপনার সিএসআর কোড বানিয়ে দিতে হবে। তো বানানোর জন্য কি করবেন, এই অনলাইন সিএসআর কোড, সিএসআর জেনারেট, এখানে জাস্ট আপনি ক্লিক করে, জাস্ট আপনি ক্লিক করে এখান থেকে সিএসআর বানিয়ে নেবেন। তো এটা আসলে একটু টাইম সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, এখানে প্রথমত আপনার উইদাউট দেখতে পাবেন, কমন নেম উইদাউট https //, যাই হোক, এটা ব্যতীত আপনার ডোমেনটাকে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, ডোমেনটাকে এখানে আপনি লিখে দেবেন। এরপর আপনার এখানে অর্গানাইজেশন নাম, আপনি চাইলে আপনার নিজস্ব নাম ইউজ করতে পারেন, আপনার অর্গানাইজেশনের নাম ইউজ করতে পারেন, সেটা আপনার চাহিদার উপর ডিপেন্ড করে, না লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, স্টেট, স্টেট দিবেন, ইমেল, ইমেলের ব্যাপারটা হচ্ছে এখানে আপনি চাইলে আপনার ব্যক্তিগত ইমেলও দিতে পারেন, অথবা আপনি চাইলে এটার যে মেইল আপনার বানানো আছে, ঠিক আছে,
একটা মেল বানিয়ে দিবে। তো যাই হোক, কিভাবে আপনার ডোমেনে আপনার সাপোর্ট মেল বা আপনার প্রাইভেট ইউজ করার জন্য ব্যক্তিগত মেল বানানো যায় আপনার সিপিএনএল থেকে হোস্টিং দ্বারা, তো এর উপর একটা ভিডিও আছে আমার ডিসক্রিপশন বক্সে, একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনি চাইলে দেখে আসতে পারেন কিভাবে আপনার ইমেল বানানো যায়। ঠিক আছে, তো এরপরে জেনারেট সিএসআর, এখানে ডিপার্টমেন্ট দিতে হবে, এখানে একটা কিছু দিই এখানে, এখানে বাংলাদেশ দেশ সিলেক্ট করে দিতে হবে, কান্ট্রি সিএসআর, ওকে। এখানে আমাদের সিএসআর ফর্ম মাই জেসন, ওকে, সিএসআর ফর্ম আমাদের ডোমেন, ওকে, আমাদের ডোমেনের জন্য এখানে সিএসআর কোড এবং কি একটা প্রাইভেট সার্ভার কি এখানে দেওয়া হয়েছে। তো এটাকে জাস্ট কি করবেন, সুন্দর করে এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে আপনার কম্পিউটারে একটা নোট বানাবেন। ঠিক আছে, নোটের ভিতরে সুন্দর করে একটা লিখে এটাকে সেই নোটে রাখবেন, নোটে নোটে রেখে আপনারা এখান থেকে কপি করতে পারেন বা সেভ করতে পারেন। যাই হোক, এখান থেকে আমাদের যেটা দরকার হবে সেটা হলো সিএসআর, সিএসআর এর এই যে দেখুন এখানে কোড, এই কোডটাকে আমরা কপি করব, এই সিএসআর কোডটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব, ওকে, পেস্ট করে দেব ভ্যালিড সিএসআর, ভ্যালিড সিএসআর এ ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের ডোমেনটা এখানে সিলেক্ট করা আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেল ইউজ করব। তো আমরা কি ইমেল বানাইছিলাম, তো এখানে তো তো যাই হোক, আমি একটা ইমেল ঝটপট করে বানিয়ে দেখাচ্ছি, অ্যাডমিন, অ্যাডমিন নামে একটা ইমেল বানাবো। ঠিক আছে, আমি সাপোর্ট নামে একটা ইমেল মেল বানাইছিলাম, বাট এখানে ওরা সাপোর্টের নামে কোনো মেল ইউজ করার সিস্টেম দেয় নাই, ওখানে এখানে দিচ্ছে অ্যাডমিন, অ্যাডমিনিস্টর, হোস্ট মাস্টার, পোস্ট মাস্টার, ওয়েব মাস্টার। আপনি চাইলে এই পাঁচটার যে কোনো একটা ইউজ করে আপনার এই এসএসএল সার্টিফিকেটটা করতে পারেন। তো যাই হোক, ঝটপট করে আমি একটা মেল বানিয়ে এই নিই হোস্টিং থেকে। তো এখান থেকে আমরা মেল বানানোর জন্য আমাদের ডোমেনটাকে সিলেক্ট করব, এরপর এখানে দিয়ে দিব অ্যাডমিন, গ্রেট, ওকে। আমাদের ডোমেনটা এই যে দেখুন আমরা মেলটা বানিয়ে ফেলছি, তো চাইলে এখান থেকে চেক মেল অপশনে ক্লিক করলে আপনার মেলের ইনবক্স টিনবক্স সব ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই মেলটাকে ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে, আমাদের মেলে ফরওয়ার্ড করে দেবো, যেন এই মেলটাতে কেউ কোনো মেল পাঠালে সেই মেলটা আমাদের নিজস্ব জিমেল হোক বা ইয়াহু হোক বা অন্য কিছু হোক, সেই মেলে যেন চলে যায়। ঠিক আছে, আমাদের আর যেন বারবার কষ্ট করে হোস্টিং ওপেন করতে না হয়, ওকে। তো এখানে ফরওয়ার্ড করার জন্য আমরা অ্যাডমিন, এরপর আমাদের ডোমেনটা সিলেক্ট করব, এরপরে যে ইমেলে আমরা এই ইমেলটা ফরওয়ার্ড করতে চাচ্ছি সেই মেলটাকে এখানে দিয়ে দেবো, দেওয়ার পরে অ্যাড ফরওয়ার্ডারে ক্লিক করব, বাস অ্যাড হয়ে গেল। তো যখনই কেউ আমাদের এই অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ মাই জেসন এপিআই ডট এক্স ওয়াই জেড এটাতে কেউ মেল পাঠাবে, তখন এই মেলটা কপি হবে। ঠিক আছে, প্রথমত মেলটা আপনার এই মেলে আসবে, মেলে আসার পরে কপি হবে, কপি হওয়ার পরে আপনার যে মেলটাতে ফরওয়ার্ড করছেন সেই মেলটাতে চলে যাবে। তো আমাদের ফরওয়ার্ডের কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ এই মেলটাকে চুজ করব, চুজ করার পরে নেক্সট স্টেপে ক্লিক করব, নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে আবার আপনার নাম টাম এই সেই বকর চকর সবকিছু ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, অনেক প্যারা, আর এখানে অবশ্যই আপনার সেই মেলটা দিয়ে দিবেন, মেলটা দিয়ে দিব, মোবাইল নাম্বার আপনারা চাইলে দিতে পারেন, কোনো ইস্যু নাই, এটা তো আমাদের মনে মনে জব টাইটেল কিছু একটা দেন, দেওয়ার পরে কমপ্লিট জেনারেশন এটা ক্লিক করব, কন্টিনিউ টু এসএসএল ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করব,
বাকি এখন কিছুক্ষণ টাইম অপেক্ষা করতে হতে পারে আপনাকে, হতে পারে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এমনকি 24 ঘন্টাও অপেক্ষা করতে হতে পারে আপনার মেলটা আসার জন্য বা পাওয়ার জন্য। ঠিক আছে, এই যে অর্ডার, ওকে দেখুন। ঠিক আছে, এই যে মেল, আমরা যে মেল ইউজ করছিলাম, যে সিপ্যানেলটা, এখান থেকে আমরা যে মেলের ওয়েবে লগ ইন করছি, এখান দেখুন এই মেলটা আসছে। এই মেলটা কপি হয়ে দেখুন আমাদের এই যে জিমেলে চলে আসছে। তো এখানে যে একটা লিংক দেওয়া আছে, এই যে এখানে লিংক দেওয়া আছে, এই লিংকটাতে ক্লিক করতে হবে। এখানে আপনি পড়ে দেখতে পারেন, এই লিংকটাতে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে একটা কোড যাবে, সেই কোডটা আপনার নিয়ে এখানে দিতে হবে। দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন থ্যাংক ইউ কারেন্ট, এই সেই ভ্যালিড ভ্যালিডেশন কোড, ইউর সার্টিফিকেট উইল নাও ইউজ মডিফাই শর্টলি প্লিজ দিস। ওকে, কিছুক্ষণের ভিতরে আমাদের এই পুনরায় একটা মেল আসবে, সেই মেলে আমাদের এসএসএল সার্টিফিকেটের সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে। তো এসএসএল সার্টিফিকেট তো দেওয়া হবে, অবশ্যই এসএসএল সার্টিফিকেট ইউজ করার জন্য আপনার যেটা করতে হবে, এই যে ইউর প্রাইভেট সার্ভার কি, ঠিক আছে, এই সার্ভার কিটা আপনার খুবই জরুরি প্রয়োজন হবে যদি আপনি ওই সার্টিফিকেটটা ইউজ করতে চান। ঠিক আছে, সার্টিফিকেটটা ইউজ করার জন্য অবশ্যই আপনার এই সার্টিফিকেটটা, এই আপনার সার্ভার কিটা জরুরি প্রয়োজন হবে। এই সার্টিফিকেট, এই সার্ভার কিটা আপনি কপি করে সুন্দর করে আপনার জায়গা মতো স্থানে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, তো এটা আসলে সার্টিফিকেট গুলো প্রেম ডট পেম ফাইল হয়, ঠিক আছে, প্রেম ফাইল ফরম্যাটে হয়। তো আপনারা সার্টিফিকেট গুলো আপনার আন্ডারে নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে ধরুন এখানে কে আছে, তো এই কেটাকে আমি এই যে নোটপ্যাডে ওপেন করব, এটাকে জাস্ট আমি রিমুভ করে এখানে কপি করে রাখতে পারি, অথবা আমরা এখান থেকে যে নতুন একটা এই ফাইল ওপেন করে নিতে পারি। ঠিক আছে, এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে যখন সেভ করতে যাব, এই সেভে যদি দিই, যাই হোক, এভাবে আপনার দেখে আগে সার্টিফিকেটটা চলে আসছে নাকি, মেলটা চলে আসছে। তো সাপোর্ট থেকে মেল দেওয়া হয়েছে, দেখুন মেলের ভিতরে যে আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তিনটা পার্ট দেখতে পাচ্ছেন, 1, 2, 3, তিনটা পার্ট। এই তিনটা পার্টই আপনার সার্টিফিকেট। ঠিক আছে, এই এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে আপনার ওই পেম ফাইলের ভিতরে রাখবেন। কিভাবে রাখবেন আমি দেখাই দিচ্ছি। তো আমার যেহেতু আগেই ফাইল বানানো আছে, সার্টিফিকেট বানানো আছে, কেইটাই বানানো আছে, ওগুলো আমি জাস্ট কপি করে দেই। এই যে সার্ট, সার্টটাকে আমি ওপেন করব নোটপ্যাডের সাহায্যে, এটাকে ডিলিট করে দেব, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে আমি এটাকে সেভ করে দেব। সেম টু সেম এই যে কেই, কেটাকে আমি নোটপ্যাড ওপেন করব, ডিলিট করব, ডিলিট করে এখান থেকে আমার যে এই যে এটা আছে, কেটা আছে, এটাকে নিয়ে আসবো, এটাকে সেভ করে দেবো। হয়ে গেল। তো এখন চাইলে আপনার এই সার্টিফিকেট পেয়ে আপনার সার্ট এবং কি কেই, এই দুইটা আপনার চাইলে আপনার এই ওপেন কানেক্টের জন্য ইউজ করতে পারেন, অথবা আপনার যে এখানে যে অপশনগুলো আছে এখান থেকে আপনি চাইলে এভাবে কপি করে নিয়ে আপনার ওই কাজগুলো সম্পাদন করে নিতে পারেন। ঠিক আছে, তো এক বড় ভাই আমাদের এখানে ভিডিওতে বেশ কয়েকবার কমেন্ট করেছেন, জনাব আব্দুর রশিদ নাম, তো তিনি কমেন্ট করেছেন যে এসএসএল সার্টিফিকেট কিভাবে নেওয়া যায়, এটার উপর ভিডিও বানানো। তো ভিডিওটা আসলে করলাম, ভিডিওটা দিলাম, আশা করি আপনার ভিডিওটা দেখে উপকৃত হবেন, কাজে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, তাতে আমরা অনুপ্রেরণা পাই নতুন করে ভিডিও বানানোর জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।